অস্বীকার করতে পারবো না যে একটা নারী নিজের ঘরের গন্ডি বের হয়ে বাইরে এসে নিজেকে প্রতিষ্ঠিত করাটার ব্যাপারটা যে কতটাই স্ট্রাগলপূর্ণ এবং কতটাই সংগ্রামী একটা জিনিস। কারণ একটা নারী, একটা মা, একটা গৃহিণী, কারো সন্তান, তাকে পুরো সংসারটা সামলায় সে বাইরে চলে আসছে এবং বাইরেও সে শাইন করছে। এটা কিন্তু অনেক বড় একটা স্টেপ তার জীবনে। উপরে উপরে মানে পড়তে পড়তে সময় লাগেছে। এত সুন্দর একটা মেলায় আমাকে ইনভাইট করা হয়েছে। আচ্ছা, এর আগে তো যাওয়া হয়নি এই ধরনের মেলাতে, আমি প্রথম এসেছি। কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আসলে আমি সবসময় নারী পুরুষ ভেদাভেদ করতে চাই না, আমার কাছে মানুষটাই প্রথমে আসে, তারপরে নারী পুরুষ এই জায়গাটা। কিন্তু একটা জিনিস আমি কখনোই অস্বীকার করতে পারবো না যে একটা নারী নিজের ঘরের গন্ডি বের হয়ে বাইরে এসে নিজেকে প্রতিষ্ঠিত করাটার ব্যাপারটা যে কতটাই স্ট্রাগলপূর্ণ এবং কতটাই সংগ্রামী একটা জিনিস। কারণ একটা নারী, একটা মা, একটা গৃহিণী, কারো সন্তান, তাকে পুরো সংসারটা সামলায় সে বাইরে চলে আসছে এবং বাইরেও সে শাইন করছে। এটা কিন্তু অনেক বড় একটা স্টেপ তার জীবনে। তো এখানে যারা যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু এক একজন ফাইটার এবং সাকসেসফুল ফাইটার। তারা কিন্তু ঘর সংসার সামলিয়ে এসেও তার বাইরেও তারা নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তো এটাকে আমি সবসময় খুব সাধুবাদ জানাই এবং খুব ওয়েলকাম করি এবং আরো বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকার যেভাবে আইনগুলো বা সংবিধানগুলো করেছে, নারীদের পক্ষে করেছে, তাতে নারীরা ইনশাল্লাহ আরো অনেক ভালো করবে এবং বিদেশের মুখে দেশকে উজ্জ্বল করবে। তাদের আপনাদেরকে ধন্যবাদ। আমরা সবাই এখানে কষ্ট করে এসেছেন একটা শুভ কাজে। প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে আপনার কিছু ডিফিকাল্টি পার হয়েই আসতে হয়। তো মেকআপ আর্টিস্ট হচ্ছে আমার কাছে নিয়ে যে এটা একটা আর্ট, তো আপনার এই আর্টকে আপনি যত সুন্দরভাবে মনোযোগ দিয়ে এই জিনিসটাকে আপনি করবেন তত সুন্দর রেজাল্ট আমাকে দিবে। তো এটা প্রত্যেকটা জিনিসে যেহেতু আমাদের খুব ডিফিকাল্টি পার হয়ে আসতে হয়, মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে আমার সেম জিনিস নিয়ে করে আসতে হয়েছে। বর্তমানে কি কাজ নিয়ে ব্যস্ত? এখন আমি মেকআপ নিয়ে ব্যস্ত, আর যেহেতু সামনে ঈদ, তো মেকআপের রাস্তা এখন একটু কমে গিয়েছে। এখন হচ্ছে আপনার সালন সার্ভিসগুলো চলছে, যেমন ধরেন চুলের কাজ করছে কেউ, এই যে মেহেদি, এখন থেকে আস্তে ধীরে কিছুদিন পরে মেহেদি হয়ে যাবে, ফেসিয়াল, নিজেকে সুন্দর করার জন্য এখন মানুষ স্কিন কেয়ারের প্রতি একটু ঝুঁকছে। তো ঈদের আগ পর্যন্ত আমাদের এরকমই হবে, আবার ঈদের পরে মেকআপ নিয়ে আমরা শুরু করছি। গরু কেনার ভিড় বেশি এই বলতে পারেন আর কি, মেয়েরাও কিন্তু গরু কেনার ভিড় বেশি। মেয়েদের যত যে যত যেরকম প্রফেশনই থাকুক না কেন, গরু কাটার জন্য মেয়েদের আবার রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিতে হয়। হ্যাঁ, অনেকে আবার করে না, ঈদের পর গিয়ে করে, তিন দিন পর।